বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগেই আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার পদক সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত, প্রত্যাহার করার যে সিদ্ধান্ত, সেই বিষয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। আজকে এই পত্রিকা আমরা সবাই দেখেছি যে তার এই পদক সরিয়ে নেওয়া হয়েছে জাতীয় জাদুঘর থেকে। গতকাল জাতীয় জাদুঘর থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর সেনাপতি, জনগণের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের স্বাধীনতা পদক সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ। আমরা এই বিষয়ে মন্ত্রিসভা কমিটিতে গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু সরকার কর্ণপাত না করে গতকাল তা বাস্তবায়ন করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী যখন অসহায় নিরস্ত্র বাংলাদেশিদের নিশ্চিহ্ন করবার জন্যে ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছিল নির্বিচারে, যখন রাজনৈতিক নেতৃত্ব সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার আহ্বান জানিয়েছিলেন এবং অনুপ্রাণিত করেছিলেন সমগ্র জাতিকে পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করবার জন্য। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পদক যারা কেড়ে নিচ্ছে তারা মূলত স্বাধীনতাকেই অস্বীকার করছে। স্বাধীনতা যুদ্ধে তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তখন থেকেই শহীদ জিয়া একটি নাম, একটি কিংবদন্তি, একটি স্বপ্ন। এই ধরনের কার্যকলাপ রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত। এই সিদ্ধান্তে শুধু জিয়াউর রহমানকে হেয় করা হচ্ছে না, বরং স্বাধীনতা সংগ্রামে যারা অসাধারণ অবদান রেখেছেন তাদের সকলের জন্য এটা চরম অবমাননাকর। সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করল যে সত্যিকারের মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। এই ধরনের গণবিরোধী, বাংলাদেশের অস্তিত্ব বিরোধী সিদ্ধান্ত দেশকে আরো বিভক্ত করবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো সংকটময়, জটিল করে তুলবে। এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত নয়, এটা প্রতিহিংসা পরায়ণ, গণবিচ্ছিন্ন ও ঔদ্ধত্যপূর্ণ। এই সিদ্ধান্তের ফলে স্বাধীনতা পরবর্তী সময়ে পদকপ্রাপ্ত বরেণ্য ব্যক্তিবর্গকে অবমাননা করা হচ্ছে এবং এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নিকৃষ্টতম একটি সিদ্ধান্ত এবং তা একটা খারাপ নজির বহন করবে সবসময়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির সঙ্গে জড়িয়ে আছে। হৃদয়ে প্রথিত জিয়াকে মুছে ফেলা যাবে না, জিয়া এবং বাংলাদেশ অবিচ্ছেদ্য। বিচারপতি খায়রুল হকের একটি রায়ের অবজারভেশন হতে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক চিত্র বদলে দিচ্ছে আওয়ামী লীগের এই অনৈতিক সরকার। আদালতের রায়ের এই অবজারভেশনের ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের দলীয় স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের মৌলিক স্পিরিটকে বিকৃত করে সংবিধানের তিনটি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে যা কোনোদিন পরিবর্তন করা যাবে না। আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্যে স্বৈরাচারী একনায়তান্ত্রিক সরকারগুলোর মতোই অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে চলেছে। শহীদ জিয়া সামরিক অভ্যুত্থান ঘটাননি, 1975 সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিল আওয়ামী লীগ নেতা খন্দকার মুস্তাক। 1975 সালে যখন দেশে নৈরাজ্য চলছিল শহীদ জিয়াকে বন্দী করা হয়েছিল, পরবর্তীতে 7ই নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ জিয়াকে বন্দী দশা থেকে মুক্ত করা হয়। রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সালেম ছিলেন
প্রধান সামরিক প্রশাসক। পরবর্তীতে একটি গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব নেন প্রেসিডেন্ট জিয়া। রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর জোটের প্রার্থী হন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জে ওসমানী। প্রেসিডেন্ট জিয়া জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে 19 দফা কর্মসূচি প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেন। জনগণ তাকে এই দায়িত্ব অর্পণ করে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেন। পঞ্চম সংশোধনীয় সংবিধানে অন্তর্ভুক্তির ফলেই আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো পুনরায় রাজনীতি করবার আইনগত বৈধতা অর্জন করে। যে জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী গৃহীত হয়েছিল সেই সংসদে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করেছিল। সেই সংসদে ন্যাপের প্রফেসর মুজাফফর আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাম্যবাদী দলের কমরেড মোহাম্মদ তোহা, ইউপিপি শারশেদ খান মেনন, বরেণ্য রাজনীতিবিদ আতাউর রহমান খান, আওয়ামী লীগ বিধায়কের জন্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ সংসদ সদস্য ছিলেন। যদি পঞ্চম সংশোধনী অবৈধ হয় তবে পঞ্চদশ সংশোধনীর পূর্বে সকল সরকারের সকল কার্যকলাপ কি অবৈধ হয় না? পঞ্চম সংশোধনীর বলেই 1982 সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী বিচারপতি আব্দুস সাত্তারের বিপক্ষে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন বর্তমান গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, আজ হুসাইন মোহাম্মদ এরশাদ পার্লামেন্টের বিরোধী দলের সদস্য, অন্যদিকে জাতীয় পার্টির 3 জন সংসদ সদস্য সরকারের মন্ত্রী, এটা কিভাবে বৈধ হয়? কারণ আপনি জানেন সেই রায়ের মধ্যে অবজারভেশন ছিল যে হুসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণ অবৈধ। আওয়ামী লীগের অনৈতিক সরকার শুধু ইতিহাস বিকৃত করছে না, তাদের নিজেদের স্বার্থ দেশের সকল স্থিতিশীলতা ধ্বংস করে স্বেচ্ছাচারিতার চরম নজির স্থাপন করে ভিন্ন রঙের একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে জনগণের ওপরে। বহুমত, বহুপথ এবং মুক্ত চিন্তাকে কবর দিয়ে ফ্যাসিবাদী এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে। শহীদ জিয়ার অবদান শুধু স্বাধীনতা যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না, তিনি বাংলাদেশের গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিয়েছেন। বদ্ধ স্থবির অর্থনীতিকে মুক্ত করে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে সম্ভাবনাময় আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিলেন। আজকের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি যা নিয়ে আমরা গর্ব করি তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রাইভেট ইনভেস্টমেন্ট, পোশাক শিল্প, প্রবাসে বাংলাদেশি শ্রমিক প্রেরণ, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন, সবকিছুতেই শক্ত ভিত রচনা করেছিলেন তিনি। তারই রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে রচিত হয়েছিল অভূতপূর্ব জাতীয় ঐক্য। ইনক্লুসিভ রাজনীতির মাধ্যমে আদিবাসী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায় প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে একাত্ম হয়ে কাজ শুরু করেছিল। বহুদলীয় গণতন্ত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি, জাতীয় ঐক্য বাংলাদেশকে বিশ্বের দরবারের মর্যাদা দিয়েছিল। ইরাক ইরান যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আল কুদসের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সর্বশেষ আঞ্চলিক সহযোগিতার জন্য সার্ক গঠনের ভিত্তি স্থাপন করা সবই ছিল তার দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞাময়, সৎ ও বলিষ্ঠ নেতৃত্বের পরিচয়। স্বাধীনতার যুদ্ধে যারা প্রেসিডেন্ট জিয়ার অবদানকে অস্বীকার করে, শুধুমাত্র আদালতের রায়ের বিকৃত ব্যাখ্যা করে তার পদক সরিয়ে ফেলে, মাজার সরিয়ে ফেলতে চায়, তারাই মূলত স্বাধীনতা বিরোধী। ইতিহাস সাক্ষ্য দেয় এরা কখনোই ইতিহাসে স্থান পায় না। আদালতের রায়ের অপব্যাখ্যা দিয়ে ইতিহাস নির্ধারণ করা যায় না, সত্যের উপর ভিত্তি করেই কালো যে ইতিহাস রচিত হয়। আমরা এই সরকারের এই হীন নিকৃষ্টতম কর্মকাণ্ডের তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে স্বাধীনতা পদক যথাস্থানে স্থাপন করা আহ্বান জানাচ্ছি। জনগণ কখনোই সংকীর্ণ, হীন, প্রতিহিংসামূলক এই নিকৃষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো কার্যকলাপ গ্রহণ করবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী শনিবার সারা দেশব্যাপী জেলা সদরগুলোতে মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সকলকে। Thank you.